এই মুহূর্তে সব থেকে বড় খবর, আগামী মঙ্গলবার মাধ্যমিকের ফল বেরোচ্ছে। আমাদের প্রতিনিধি সম্রাজ আরো ডিটেল দিতে পারবে। সম্রাজ, কিভাবে জানা যাবে ফল? দেখো, সকাল 9টার সময় সাংবাদিক সম্মেলন করে মাধ্যমিকের ফলাফল প্রকাশ করা হবে। সকাল 10টা থেকে ওয়েবসাইট মারফত ফলাফল জানতে পারবেন ছাত্রছাত্রীরা। রেজিস্ট্রেশন নম্বর এবং ডেট অফ বার্থ এই দুটি দেওয়ার পরপরই ছাত্রছাত্রীরা ওয়েবসাইট মারফত ফলাফল জানতে পারবেন। আমাদের দর্শকদের জন্য জানিয়ে রাখি, নিউজ 18 বাংলার মাধ্যমেও ছাত্রছাত্রীরা ফলাফল জানতে পারবেন মাধ্যমিকের। মঙ্গলবার সকাল 9টার সময় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে মাধ্যমিকে। দেখো, এবছর আমরা জানি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন মাধ্যমিক পরীক্ষা বাতিল করা হচ্ছে, এবং সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের কিভাবে মূল্যায়ন হবে এবং সেক্ষেত্রে নবম শ্রেণীর পরীক্ষার নম্বর এবং দশম শ্রেণীর ইন্টারনাল কমিটি ইভ্যালুয়েশন এই দুটিকেই 50-50 অনুপাতে মূল্যায়ন করা হবে, এমনটাই মধ্যশিক্ষা পর্ষদ ইতিমধ্যেই জানিয়েছে। এবং সেক্ষেত্রে মধ্যশিক্ষা পর্ষদ নোটিফিকেশন করে জানিয়ে দিল যে 20 জুলাই মাধ্যমিকের ফল প্রকাশ হবে। এবং তোমাকে জানিয়ে রাখি যে আমরা আগেই জানিয়েছিলাম যে 20 জুলাইয়ের মধ্যেই মাধ্যমিকের ফল প্রকাশ হবে, এবং সেই মোতাবেক 20 জুলাই মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিকের ফল প্রকাশ করছে। পরীক্ষার্থীর সংখ্যা 12 লক্ষেরও বেশি হবে, এমনটাই পর্ষদ সূত্রে খবর। নিউজ 18 বাংলার মাধ্যমেও ছাত্রছাত্রীরা ফলাফল জানতে পারবে। সোমরাজ, ধন্যবাদ।